নিয়ম শেখাচ্ছেন আমাকে? বাবারে, তুমি কি করছো? মাথা খারাপ হয়ে গেছে? রাস্তার মধ্যে লোকে, তুমি ভালো আছো জাননি? ইচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার। আমি ঠিক আছি, নানা কিছু চাই। তুমি ভালো আছো? আজীবন ভালোবাস। এখানে কি অদ্ভুত ভাগ্য দেখো আমাদের, না চাইতেও দেখা হয়ে গেল। এখানে আসলে নতুন অফিস নেওয়ার জন্য। নতুন অফিস কেন? আগের অফিসটার জায়গাটা ভালো না, আর ঝামেলা লেগেই থাকবে, আর ওরা অত সহজে ছাড়বে না জানো তো। নতুন কাজ আসছে আমাদের, নতুন ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্টদের আর ওখানে নিয়ে যাব না, তাই নতুন অফিস। নির্ঝর, তোমার জীবনে সবটা নতুন হচ্ছে। দেখো, খুব ভালো হবে, পিছন ফিরে আর তাকিও না, সামনের দিকে এগিয়ে যাও। সেই চেষ্টা তো করতেই হবে আমাকে। ডক্টর সেন, শ্যাল উই লিভ নাও? কামিং ম্যাম। তুমি এখানে পেশেন্ট দেখতে? আমি এখন এখানেই থাকি। আমার সিনিয়র ডক্টর অপর্ণা রায়, আমি ওনার বাড়িতেই থাকি। এই দুদিন হয়েছে এসেছি অ্যাজ এ পেইং গেস্ট। এভাবে কতদিন থাকবে? বাড়ি ফিরে যাও তুমি, কখন এভাবে থেকেছো তুমি? না নির্ঝর, তা হয় না। আমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, ওই বাড়িতে আমি ফিরব না। ফিরবে না মানে? আমার জন্য ছেড়েছো তো, আর আমায় দেখো, আমি তোমার সম্মানটুকু রাখতে পারলাম না। তুমি আমাকে বাড়ি ছাড়তে বলোনি নির্ঝর, আমি বাড়ি ছেড়েছি, সেটা সম্পূর্ণ আমার ডিসিশন ছিল। তুমি প্লিজ নিজেকে দায়ী করো না। তুমি তো ইনফ্যাক্ট জানতেই না যে আমি বাড়ি ছেড়ে দিয়েছি। নিজেকে এইভাবে কষ্ট দিও না, ভালো থাকো। আমি ভালো আছি। নিজের জীবনটাকে নতুন করে দেখতে শিখছি আমি। মৌ কেমন আছে? বিথিকা কেমন?
ভালো আছি। গুড মর্নিং। গুড মর্নিং ডক্টর রায়। দিস ইজ নির্ঝর মিত্র, আমার অনেক পুরনো বন্ধু আর একজন প্রমিসিং আর্কিটেক্ট। নির্ঝর, আমার সিনিয়র ডক্টর অপর্ণা রায়, কলকাতার একজন খুব নামি নিউরোসাইকিয়াট্রিস্ট। ওনার থেকে যে আমি কত কিছু শিখছি, এখন তো আমি ওনার সাথেই থাকছি। নাইস টু মিট ইউ ডক্টর স্যার। আপনার বন্ধু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন আর আপনি ওকে বাইরে দাঁড় করিয়ে। আমরা এখানে একটা বাড়ি ভাড়া নিতে এসেছি নতুন অফিসের জন্য, সেই জন্য এখানে আসি। ও, তাহলে তো আমরা প্রতিবেশী হচ্ছি। হাউ নাইস, মাঝে মাঝে আড্ডা দেওয়া যাবে। চারজনে আমন্ত্রণ রইল আমার বাড়িতে, আসবেন কিন্তু? হ্যাঁ, এসো একদিন। আসবো, নিশ্চয়ই আসবো। আজ আমরা যাই, আপনাদেরও দেরি হয়ে যাচ্ছে। ডক্টর সেন, ডক্টর সেন, ডক্টর সেন। ইয়েস ম্যাম। এই নির্ঝর ছেলেটির জন্যই আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন? যাই হোক, এসব কথা ভুলে এবার একটু নিজের দিকে মন দিন। আপনি একজন ডাক্তার তো, নিজেকে আর পেশেন্টদের ভালো রাখাই আপনার কাজ। পুরনো কথা যত তাড়াতাড়ি ভুলে যাবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। কাম, লেটস গো। চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। পথ যে মানুষেরা দিন গোনে তাই, তোমাকে ভাবি যেন আজীবন ভালোবেসে যায়। নানা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের আর জননি তুই জাস্ট এই অ্যান্টিবায়োটিক্সটা খেয়ে নে, মেজর একটু পাঠিয়েছে, একদম সেরে যাবে। এই সবাই কীরকম ব্যস্ত হয়ে গেছে টিকলি দিয়ে আমার জন্য, কি করে হঠাৎ জ্বর হয়ে গেল, এই সময়টাতেই আমার জ্বর হতে হলো। কালকে দুই আজকে জ্বর। জানো তো টিকলি দি, আমার না রং খেলতে খুব ভালো লাগে। ছোটবেলায় দেখতাম সবাই রং খেলছে, সবাই আনন্দ করছে, সবাই হই হই করছে, আমার খুব ভালো লাগতো। কিন্তু ছোটবেলায় তো খেলতেও পারতাম না, মশাই বলতো যে ঘর থেকে বেরো। আর তারপর একটু যখন বড় হলাম তখন দোলের দিন সব রান্না মশাই আমাকে দিয়ে করে। এবার তো আর মশাইয়েরও ভয় নেই,
ভেবেছিলাম যে আমার জীবনের সব শখ আমি মিটিয়ে নেব, প্রচুর রং খেলবো, প্রচুর দোল খেলবো, কিন্তু সেই এইবারই আমার জ্বরটা ওঠে। টিকলি দি কাঁপছো কেন? তুমি কি হয়েছে তোমার? শ্যামা, টিকলিদির কিছু একটা হয়েছে, প্লিজ তাড়াতাড়ি এসো। কি হয়েছে মা? টিকলিদির কিছু একটা হয়েছে শ্যামা। টিকলি, কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে বলো বলো বলো, এই তো মা চলে এসছে, কি হয়েছে বলো, কি হয়েছে টিকলি? আমি জানি না শ্যামা, আমরা বসে বসে এমনি গল্প করছিলাম, আমি বলছিলাম যে কাল দোল আমার রং খেলতে খুব ভালো লাগে, তারপরে দোল নিয়ে কেন 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 কথা বলছিস টিকলিকে? তুই জানিস না যে টিকলি রং খেলে না কেন বলেছি বল? আমি টিকলিদির রং খেলার কথা বলিনি, আমি বলছিলাম যে আমার রং খেলতে ভালো লাগে। কিচ্ছু হবে না, এই তো আমি এসে গেছি, কেন বলেছিস বল? আমি তোকে বারণ করে দিচ্ছি মো, এরপর কোনো দিন টিকলির সামনে রং খেলা নিয়ে আর কোনো কথা বলবি না, তুই মনে থাকবে? কেন কেন আমি জানি না, টিকলির এই অবস্থা দেখলি তো, এরপর থেকে টিকলির সামনে কখনো দোল নিয়ে আর কোনো কথা বলবি না মো, আমি বারণ করলাম। হঠাৎ কি হলো টিকলির? এমন কি ভুল কথা বলে ফেললাম যে এরকম অসুস্থ হয়ে গেল টিকলিদি?